আগামী 7 দিন উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে পরিস্থিতি এক নজরে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আহদপ্তরের তরফ থেকে। আহপিস জানিয়েছে সতর্কবার্তা আগামী 7 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী গতিবারী বৃষ্টি হতে পারে। তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে মালদা জেলাতে। আহদপ্তর জানিয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নতি হবে, তবে মঙ্গলবার নাগাদ 4 জেলায় ভারী বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আহদপ্তর। উত্তরবঙ্গে আগামী 7 দিন কী পূর্বাভাস দিয়েছে সেটা এক নজরে দেখে নিচ্ছি। শনিবার বিকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া আছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। সোমবার কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে আলিপুর আহদপ্তরের তরফ থেকে। এদিকে দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, শনিবার বিকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া আছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। রবিবারের আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে বজ্র বিদ্যুৎ পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। সোমবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস না থাকলেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমের যে জেলাগুলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। এদিকে কলকাতার আবার কী পরিবর্তনের আপডেট দিয়েছে শনিবার বিকালে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে যে নিম্নচাপ ছিল তা আরও ঘনীভূত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করেছে। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই গত 3 দিন ধরে প্রবল বৃষ্টি চলে যাচ্ছে। শুক্রবার রাত থেকে বৃষ্টির পরিমাণে আরও বেড়েছে। প্রবল বৃষ্টির পরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে।